হাই বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ডিম পটলের দোলমা বলতে পারেন, বা ডিম দিয়ে পটলের একটা রেসিপি। খুব সুন্দর হয় খেতে, অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। চলুন দেখে নিই আমাদের রেসিপিটা করতে কী কী লাগছে। বন্ধুরা, এখানে আমি পটল নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো। এখানে আমি 5 পিস পটল নিয়েছি। এবার পটলটা কেটে, আপনারা চাইলে এরকম আড়াআড়িভাবে কেটেও বীজটা বের করে নিতে পারেন, যেরকম আপনাদের সুবিধা। আমি মাথাটা কেটে, যেমন পটলের দোলমাতে পটলের বীজটা পরিষ্কার করি, সেরকম কেটে নেবো বন্ধুরা। আর লাগছে আমাদের ডিমগুলো, ডিমগুলোও আমরা একটা বাটিতে ফাটিয়ে নেব। আমাদের এখানে আমি 3টে ডিম নিয়েছি বন্ধুরা, যার যেরকম প্রয়োজন সে সেই মতো ডিম ইউজ করে নেবেন। প্রথমে আমি পটলটাকে কেটে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমরা সমস্ত শাঁসটা বের করে নিয়েছি পটলের গাঁত থেকে। এরকম আস্তে আস্তে বের করে নিতে হবে যাতে পটলটা ফেটে না যায়। একই রকমভাবে আমরা সমস্ত শাঁসগুলো বের করে নেব। সমস্ত পটলগুলোর থেকে শাঁসগুলো আমাদের আলাদা করা হয়ে গেছে বন্ধুরা। আপনারা চাইলে এই যে শাঁসগুলো ইউজও করতে পারে, আমার ইউজ করার দরকার নেই। আমি এখানে ডিমের পুর দেবো, ওই জন্য ডিমগুলোকে এবার ফাটিয়ে নেবো। আমার ডিমগুলো ফাটানো হয়ে গেছে বন্ধুরা। এবার ডিমের মধ্যে আমি কিছুটা মশলা মিশিয়ে নেবো। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। ঝালটা সবাই স্বাদ মতো নিজেদের ইউজ করে নেবেন বন্ধুরা। এবার এটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এটা খুব ভালোভাবে মাখা মেশানো হয়ে গেছে বন্ধুরা। এটা আপনারা অমলেট করেও খুব ভালোভাবে খেতে পারবেন। আমি এখানে সামান্য ময়দা নিয়ে নিয়েছি 1 চামচের মতো। এবার ময়দাটাকে সামান্য জল দিয়ে গুলে নেবো পটলের মুখটা বন্ধ করার জন্য। হয়তো ডিমের গোলাটা পাতলা বন্ধুরা, তাই বেরিয়ে যাওয়ার চান্স থাকতে পারে। এবার এখানে আমি একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি ফুটবার জন্য। জল আমাদের ফুটতে শুরু করেছে। আমরা পটলটার মধ্যে ডিমটা দিয়ে বন্ধুরা কিছুক্ষণ ভাপিয়ে নেবো। ডিরেক্ট ভাজবো না, ডিরেক্ট ভাজলে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে বলে আমরা একটু ভাপিয়ে নেবো। এর উপরে আমরা একটা সবজি ছাঁকা ছাঁকনি বসিয়ে দিচ্ছি। এবার পটলটা রেডি করে নেবো বন্ধুরা। আমি পটলটা নিয়ে নিয়েছি আর এক সাইডে নিয়ে নিয়েছি ডিমের গোলাটা। ডিমের গোলাটা এবার পটলের মধ্যে আস্তে আস্তে করে আমরা ঢুকিয়ে দেবো। পুরোটা ঢোকাবো না বন্ধুরা, একটু ফাঁক রাখবো। তাছাড়া ফুটে যখন নরম হবে পটলটা, তখন ভেঙে বেরিয়ে যাওয়ার, ফেটে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। এটাকে কুকড হওয়ার জন্য ভেতরটা শক্ত হবে। আমি ঠিক এতটুকু কম পটলের পুরটা, পটলের মধ্যে ডিমের পুরটা ঢুকিয়েছি বন্ধুরা। এরপর আমি ময়দার সাহায্যে মুখটা বন্ধ করে দেবো, বন্ধ করে ভাপতে বসিয়ে দেবো। এবার ভাপের মধ্যে আমি পটলটা বসিয়ে দেবো বন্ধুরা। এটা আমাদের ভাপের মধ্যে আস্তে আস্তে হতে থাকে। একই রকমভাবে আমরা বাকি পটলগুলোকেও ভাপতে দিয়ে দেবো। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমরা ভাপতে দিয়ে দেবো বন্ধুরা। আমাদের এটা ভাপানো হয়ে গেছে বন্ধুরা 60%-এর মতো। এবার বাকিটা আমরা ভাজার মধ্যে কুক করে নেবো। এবার আমরা এটা নামিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের তেল আমাদের হালকা গরম হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমরা পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এটা কম আঁচ করে ভাজতে হবে বন্ধুরা, যাতে যতটুকু বাকি আছে পুরো পটলটা আমাদের কুক হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবারে পটলগুলো উঠিয়ে বন্ধুরা আমরা গ্রেভিটা বানিয়ে নেবো। ওই কড়াইয়ের মধ্যে আমি আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা। আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কালার আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। শুকনো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনারা চাইলে বন্ধুরা লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন এই সময়। যারা অনেক জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেন, তারা এই সময় কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করে দেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে দেবো। আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। দিয়ে দিচ্ছি সামান্য টমেটো বাটা। আমার কাছে একটু আছে বন্ধুরা, আমি এখানে দিচ্ছি আপনার চাইলে একটু টমেটোটা বেশি করে টমেটোর বাটা বা টমেটো কুচি দিয়ে দিতে পারবেন। আমার টমেটোটা একটু কম মনে হলো, সেই জন্য বন্ধুরা আমি আরেকটা ছোটো টমেটো
টুকরো করে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে খুব ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা দিয়ে দেবো সামান্য জল। এই রান্নাতে একটু গ্রেভি গ্রেভি হয়, খুব একটা ঝোল হয়নি, দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার একটু ভালো করে ফুটে যাওয়া অবধি ওয়েট করবো, তারপর আমরা পটলগুলো মিলিয়ে দেবো। আমাদের গ্রেভিটা ভালো করে ফুটতে শুরু করেছে বন্ধুরা, এবার আমরা দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলো দেওয়ার পর 2-3 মিনিট আমরা ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। সামান্য ডিম যদি বেরিয়ে যায় তাতেও কোনো কিছু ব্যাপার নেই বন্ধুরা। দেখুন পটলগুলো আমাদের খুব ভালো নরম হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলাগুলো, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এটাকে আরও 2-1 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমরা সার্ভ করে দেবো বন্ধুরা। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবে। আমাদের রান্না রেডি হয়ে গেছে বন্ধুরা, অসাধারণ হয় খেতে, একবার অবশ্যই ট্রাই করবেন। এবার চলুন এটাকে আমরা সার্ভ করে দিচ্ছি। আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।